হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা JSM। আজ আবার ইটিং শো নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে আমরা আবার চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। চ্যালেঞ্জ ভিডিও আজকে বিরিয়ানি নিয়ে। আমার ফুল প্লেট ভর্তি, ও ফুল প্লেট ভর্তি আছে, চিকেন কারি, লেগ পিস সহ আছে এখানে, স্যালাড, গাজর ও পেঁয়াজের, আর আছে 5 পিস করে ডিম ওরও আমারও। এখন আমাদের মধ্যে কম্পিটিশন হবে কে আগে খেতে পারে। আজকের চ্যালেঞ্জে আছে পেঁয়াজ, যে হেরে যাবে তাকে এই পেঁয়াজ খোসা সহ খেতে হবে। খাবে তো? হারলে অবশ্যই খাবো আমি। তো পেঁয়াজ বন্ধুরা, এই পেঁয়াজটা খেতে হবে। তাহলে শুরু করি, রেডি? রেডি, ওয়ান 1 2 3।
বিরিয়ানি নিব না, একটু না চিকেনটা বিরিয়ানি নিতে বলছে, চিকেন লেগ পিস নেবে না? আমি আগে এটা খাবো, তারপর কোনো কথা কোনো পেঁয়াজ দিতে পারি আমি হেরে গেলে খেতে হবে না? এক চান্সে সব খতম সবজি, পেঁয়াজ না খাওয়ার ভয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে। পেঁয়াজ খেলে আর পেট ভালো থাকে, তা আবার খোসা সহ মনে হয় ডিম খেতে পাবো না আমি। টেনশন হচ্ছে?
ঝাল দিয়ে খুব ভালো হয়ে যায়। এখন কোনো কিছু বাহানা পায় না, তরকারিতে ঝাল হয়ে গেছে খুব। এখন ডিম গুলো খাওয়া মুশকিল, তোমার ডিম সব শেষ।
তুমি গানটা শেষ করো, তারপর আঙুল দেখাও আমাকে। আগে শেষ করো। করলাম হার মেনে নেওয়া যায় না, হাতে তো আর ঘোরাবি আয় উপায় নাই, খেতে হবে। তোমার খাওয়া হবে না, অত রান উঠি খেতে গেলে তোমার কখন খাওয়া হবে? আমি খেতে পাবো না তো আর। পানি বেড়ে যাও, ঝোল আর আলু আছে। তাহলে আমি হেরে গেছি, আমি পেঁয়াজ খেতে পারবো, তাই তো? কি মজার পানি ফ্যান, এত বড় পেঁয়াজ খাওয়া যায় বলতো? ছুলে নেই, একটু ছুলে খাবো। এভাবে খেতে হয় না, বলবে না, ঠিক না, জাম থাকতে পারে। আমি আমি ধুয়ে দিচ্ছি, দাও ডক্টর, দাও পেঁয়াজ ধোয়া হয়ে গিয়েছে। এই সুন্দর লাল টুকটুকে পেঁয়াজটা তোমার মুখে যাবে। এর যখন কিছু খেতে তো হবেই, কি মজা! কিন্তু খোসা সহ খাওয়া মুশকিল। কি মজা! এই খোসা গুলো দিয়ে এটা শুনতে দেবো না, এমন কথা হলে তোমার চলে যেতে হয়। এটাই তো পানিশমেন্ট যে খোসা সহ তোমাকে খেতে হবে। ঢুকাও না মুখে, হবে না, হবে না কিন্তু। ধোঁয়া তো বেরোয় না, ধোঁয়া বেরোচ্ছে। এটা এটা কি ধরনের হচ্ছে? এটা সহ খেতে হবে তো, হবে না? আমাকে পানিশমেন্ট দিলে সেই মজার সঙ্গে পানিশমেন্ট দেয়। খেতে হবে এখন, চিবাতে চেপে না। হয়ে গেছে হয়ে গেছে, আর খেতে হবে না। পেয়ারার মতো কামড়ে কামড়ে খাচ্ছে, চোখ দিয়ে জল চলে এসছে বেচারি। এই যে নো গামছা নিয়ে বসে আছি তোমার চোখে জল উঠানোর জন্য। তো বন্ধুরা, খুব মজার পানিশমেন্ট। ও খেতে খেতে ওর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে, পুরোটা খেতে পারলো না। ঝাল পেঁয়াজ বাবরে, বেছে নিয়ে এসছি এটা তোমার জন্য বাজার থেকে আমি, যে আজকে পুরো পেঁয়াজটা তোমাকে খাওয়াবো। দেখলে না, সব শেষ করে দিলাম, এখানে ঝোল আলু আছে শুধু। তুমি তো ডিমও খেতে পারলা না। ছেড়ে দেওয়া যাক, আমাকে অনেক সময় ছেড়ে দেয়।
এটা তো পরে আমাকে এই ঝালমুড়ি মেখে খেতে হবে, উপায় নাই। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমাদের? ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আসছি আবার পরের ভিডিওতে বন্ধুরা, এরকম নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। আর অবশ্যই কমেন্ট করবে, তোমাদের কমেন্ট আমাকে এরকম ভিডিও করতে আরও উৎসাহ দিবে। এভাবে আমাদের ভালোবাসা দিতে থাকো, কমেন্ট করতে থাকো। তো আসছি আবার পরের ভিডিওতে বন্ধুরা, টাটা। চোখ দিয়ে এখনো জল বেরোচ্ছে ওর।